হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই ক্যান শেয়ার ইউর ইন্টারেস্টিং টিপস হাউ টু ইউর ফেসবুক পাসওয়ার্ড ফরগেট অ্যান্ড রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট বাই দ্য মোবাইল ফোন। সো আই রিকোয়েস্ট ইউর দ্য অল ভিডিও প্লে অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ইজ এ অল বাংলা 516 ইজ এ সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন অন। হ্যাঁ বন্ধুরা, আজকের মূল বিষয়টি হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান, আপনার সেই পাসওয়ার্ডটি কীভাবে রিকভার করবেন, কীভাবে রিসেট করবেন, আজকে আমি আপনাদের ওটা দেখাবো। ধৈর্য সহকারে ভিডিও দেখেন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন পাশে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। তাই এখন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মূল কাজে যাই। এখন বিষয়টি হচ্ছে আমরা কিন্তু অনেকেই কিন্তু আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপস অথবা ফেসবুক লাইট অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা ফরগেট করার ট্রাই করি, কিন্তু সেখানে কিন্তু মানে ফরগেট কিন্তু হয় না। সেখানে যদি আমরা সঠিক নাম্বার সঠিক পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ ইন করতে যাই, সেক্ষেত্রে বলে যে নো অ্যাকাউন্ট, অথচ আমার সেই নাম্বারে কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফরগেট করতে পারতেছি না ফেসবুক অফিসিয়াল অ্যাপস অথবা ফেসবুক লাইটের মাধ্যমে। তাই আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কীভাবে রিকভার করবেন ওটা দেখাবো। তাই দুটো সঙ্গে ভিডিও দেখেন। ওটা করার জন্য আপনি আপনার জাস্ট আপনার গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ঢুকার পর আপনি সার্চ দিবেন, এখানে জাস্ট সার্চ দিবেন, আমি দেখাচ্ছি, লিখবেন যে facebook.com। facebook.com আপনি লিখে যা সেখানে দেখেন, আমি বন্ধু এখানে কিন্তু দেখেন বন্ধুরা, আমি ভালো করে দেখেন, আমি কিন্তু এখানে facebook.com কিন্তু অলরেডি কিন্তু লিখে ফিরেছি। আপনি জাস্ট লিখে সার্চ দিবেন, আমি জাস্ট সার্চ দিচ্ছি এখন। হ্যাঁ বন্ধুরা দেখেন, আপনি সার্চ দেওয়ার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস শে করবো, তখন আপনি কি করবেন, তখন আপনি আপনি জাস্ট আবার এখানে সার্চ বার যখন আবার ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করবেন, আমি জাস্ট এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট আবার এখানে এখানে একটা পেন্সিল আইকন আছে, আপনি জাস্ট এখানে পেন্সিল আইকন আপনি জাস্ট ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি আবার আবার মানে আবার সার্চ অপশন আপনি ক্লিক করে দিবেন। দেখেন এখানে http://facebook.com আপনি এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে অ্যামটাকে কেটে দিবেন, এম এম জেড আছে মানে দেখেন বন্ধুরা, এখানে জাস্ট আপনি অ্যামটাকে কেটে দিবেন, কেটে দিয়ে লিখবেন যে WEB ওয়েব, ওয়েব লেখার পর আপনি সার্চ দিবেন। আপনি জাস্ট টোট করে দেখেন, সার্চ দেওয়ার পর আপনি আবার এখানে ক্লিক করবেন, আমি দেখাচ্ছি, দেখেন এখানে আপনি এখানে একটা থ্রি ডট আইকন অথবা আপনার মানে এখানে আপনার থ্রি ডট আইকন থাকতে পারে অথবা মানে এরকম ইন্টারফেস থাকতে পারে, জাস্ট আপনি থ্রি ডট অথবা এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে আপনার মোবাইলটিকে আপনি ডেস্কটপ সাইটে অন করে নেবেন, আমি জাস্ট অন করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখেন বন্ধুরা আপনার দিন মাঝে এরকম ইন্টারফেস করছে, এরকম কিন্তু আপনার মানে যেরকম আর কি কম্পিউটার ল্যাপটপ যেরকম মানে শো করার কথা, এখানে কিন্তু এরকমই কিন্তু শো করতেছে। এখন আপনি আপনারা যেহেতু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা ভুলে গেছেন, আপনার এখানে আপনার ফোন নাম্বার দেবেন, আপনি আপনি আপনার যেই ফোন নাম্বারে মানে ফেসবুক খুলেছেন ওই ফোন নাম্বারটা কিন্তু এখানে দেবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন বন্ধুরা এখানে দেখেন ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এখানে বলা হচ্ছে মানে আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলে থাকেন সেক্ষেত্রে এখানে ফোন নাম্বার দিবেন, যদি আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে মানে ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এখন আমি আমার ফোন নাম্বার যেহেতু আমি ফোন নাম্বার দিয়ে যেহেতু ফেসবুক খুলছি, তাই আমি ফোন নাম্বারটা দিচ্ছি এখানে, কারণ আমার এই ফোন নাম্বারে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে, ওই ফোন নাম্বারে পাসওয়ার্ডটা আমি ধরেন ভুলে গেছি, ওটা আমি রিকভার করব, তাই আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন আপনার যে নাম্বারে ফেসবুকটা আছে আপনি যেটা রিকভার করতে চান ওটা এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে এখানে আপনি কারণ আমরা যেহেতু পাসওয়ার্ড জানি না সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড যেহেতু রিকভার করবো সেক্ষেত্রে আপনি আপনি এখানে উল্টাপাল্টা পাসওয়ার্ড লিখবেন, কিছু আপনার যা মনে আছে তা দিবেন, সমস্যা নাই, উল্টাপাল্টা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনি জাস্ট এখানে আবার এখানে আমি দেখাচ্ছি, এখানে আপনি জাস্ট লগ ইনও ক্লিক করবেন, আমি জাস্ট এখানে লগ ইনও ক্লিক করতেছি। হ্যাঁ বন্ধুরা, লগ ইনও ক্লিক করার পর আপনার মাঝে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু শো করবো, বললে দেখেন এখানে তারা লিখে দিচ্ছে যে দ্য পাসওয়ার্ড ইউর এন্টার দ্য ইনকারেক্ট দ্য ফরগেট ইউর পাসওয়ার্ড, তখন আপনি কী করবেন, দেখেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি ইচ্ছা করে কিন্তু ভুল দিচ্ছি, কারণ আমি কিন্তু ওই নাম্বারে কিন্তু পাসওয়ার্ডটা রিকভার করবো যেহেতু, তাই আমি কিন্তু ইচ্ছা করে কিন্তু মানে ভুল পাসওয়ার্ড দিচ্ছি। এখন আমি যেহেতু পাসওয়ার্ডটা রিসেট করবো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে দেখেন এখানে ফরগেট অ্যান্ড পাসওয়ার্ড, এখানে দেখেন লেখা আছে ফরগেট অ্যান্ড পাসওয়ার্ড, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, আমি জুম করে দেখাচ্ছি, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা এখন দেখেন বন্ধুরা ভালো করে দেখেন, এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে, দেখেন এখানে আমার
যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারে কিন্তু শো করতেছে, আমার ফেসবুক আইডিটা কিন্তু এখানে শো করেছে। আমি আপনাদেরকে একটা আইডি খুলে দেখাচ্ছি, দেখেন এস কে সাব্বির বস একটা ফেসবুক আমি আইডি খুলেছি, কারণ ওটার আমি ফেসবুক যেহেতু রিকভার করবো পাসওয়ার্ড, তাই আমি ওটা দিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আপনার ক্লিক করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস করবো, তখন আপনি কী করবেন, তখন আপনি যেহেতু রিকভার করবেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করতেছি, দেখেন বন্ধুরা কন্টিনিউ ক্লিক করার পর আপনার মাঝে কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু একটি ওটিপি কোড যাব, কোড যাওয়ার পর আপনি ওই কোডটা জাস্ট এখানে বসাই দিবেন। এখানে যারা বসাতে আমাদের কিন্তু অলরেডি কিন্তু কোডটা আসা পড়ছে, আমি আপনাদেরকে এখন কোডটা দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার আপনার স্ক্রিনে দেখেন যে আমার ফেসবুক থেকে কিন্তু একটা SMS আসছে, কিন্তু দেখেন ভালো করে দেখে আপনারা দেখে রাখেন, আমি দেখাচ্ছি। দেখেন ফেসবুকে আমার পাসওয়ার্ড আছে মানে 04 6069, আমার ওই পাসওয়ার্ডটা কিন্তু আশা করছে। আপনাদের ফোনে কিন্তু এরকম কিন্তু মানে কোড যাবে, ওই কোডটা আপনার জাস্ট এখানে বসাই দেবেন, কারণ আমি জাস্ট বসাই দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার ফোন নাম্বারে যে ওটিপি কোডটা আসছে আমি জাস্ট এখানে বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর আপনি কী করবেন, তারপর আপনি জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। আমি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করতেছি, দেখেন বন্ধুরা কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনি একটু জুম করে দেখেন চয়েস ইউর নিউ পাসওয়ার্ড, মানে আমাকে বলেছে আপনি নিউ পাসওয়ার্ড দেন, তাই আমি এখানে একটা আমি আমার একটা নিউ নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি একটা, দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিছি, পাসওয়ার্ডটা দেওয়া আমার পছন্দ মতো আমি পাসওয়ার্ড দিয়েছি। দেওয়ার পর আমি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করতেছি, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক করে ওয়েট করেন একটু, যেহেতু আমার নেট প্রবলেম একটু। দেখেন বন্ধুরা এখানে ক্লিক করার পর আমার মাঝে কিন্তু এখানে এলো আসছে, আপনি এলো দিয়ে দেবেন। এলো দেওয়ার পর আপনি জাস্ট আবার ক্যান্সেল দিয়ে দেবেন। এখন দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে, আশা করছি সেটা বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড যদি বলে যান এভাবে কিন্তু আপনারা ফরগেট করতে পারবেন। এখন বর্তমান আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপস অথবা লাইট দিয়ে কিন্তু ফরগেট কিন্তু হচ্ছে না, বলতেছে যে নো অ্যাকাউন্ট মানে ইনকারেক্ট অ্যাকাউন্ট এরকম দেখাচ্ছে, এইভাবে কিন্তু করবেন। আমি এখন আপনাদেরকে এভাবে যেমনিভাবে শিখালাম কীভাবে আপনারা ফেসবুক মানে কীভাবে পাসওয়ার্ড ফরগেট করতে হয় ওভাবে কিন্তু ফরগেট করে নেবেন। দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটা কিন্তু অলরেডি চলে আসছে, আমি একটু জুমকে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার আমি আমার প্রোফাইলে একটু ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমি প্রোফাইলে ঢুকতেছি। দেখেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমি এই আইডিটা কিন্তু আমি রিকভার করছি, আপনাদেরকে কিন্তু দেখাইছি কিন্তু এই মাত্র, আপনারা আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক যদি আপনি পাসওয়ার্ড বলে যান সেক্ষেত্রে এভাবে রিকভার করেন, আশা করছি আপনারা বিষয় বুঝতে পারছেন। কারণ এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেবো, আর তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী তারা নতুন নতুন আপডেট পেতে। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।